জানতে হবে আরো জানতে হবে রমাদান জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমন্ত্রণ নাগরিক টিভিতে। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ রুহ আফজা নিবেদিত রমজান জিজ্ঞাসা। সাথে আছি গাজী সানুল্লাহ রহমানী এবং গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করার জন্য সঙ্গে আছেন তরুণ ইসলামী চিন্তাবিদ নারিকেল বাগান ধলপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ওয়ালিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, কথা নয়, চলে যাবো আপনাদের পাঠানো প্রশ্নে। অনেক অনেক প্রশ্ন প্রতিদিন আমরা পাই আপনাদের প্রিয় আয়োজন রমাদান জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজকে প্রথম প্রশ্নটি যিনি করেছেন, আমি চার রাকাত বিশিষ্ট নামাজে দু রাকাত নামাজ ইমাম সাহেবের সাথে পেয়েছি। ইমাম সাহেব সালাম ফেরানোর পর আমার যদিও দাঁড়িয়ে যাওয়ার কথা, কিন্তু আমি ভুল করে ইমামের সঙ্গে সালাম ফিরিয়েছি, এক্ষেত্রে আমার কি করণীয়? তো এক্ষেত্রে করণীয় হলো দেখতে হবে যে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছেন, তো যার বাকি নামাজ বাকি আছে, অর্থাৎ যিনি মাসবুক, যার কয়েক রাকাত ছুটে গিয়েছে, এক বা একাধিক রাকাত, তো উনি সালাম কি ইমাম সাহেবের সাথে ফিরিয়েছেন না ইমাম সাহেবের সালাম ফিরানো শেষ হওয়ার পরে ফিরিয়েছেন? যদি এমন হয় যে ইমাম সাহেবের সালাম ফিরানোর সাথেই তিনি সালাম ফিরিয়েছেন, আর পরক্ষণেই মনে হয়েছে আমার তো ভুল হয়েছে, আর তারপরে তিনি দাঁড়িয়ে গিয়েছেন, তাহলে এক্ষেত্রে তার সেজদায় সাহু দিতে হবে না, যথারীতি তিনি নামাজ শেষ করে ফেলবেন। আচ্ছা, আর যদি এমন হয় যে না ইমাম সাহেবের সালাম ফিরানোর পর তিনি সালাম ফিরিয়েছেন, সাথে সাথে হয় নাই, বরং ইমাম সাহেবের সালাম শেষ হওয়ার পরে তিনি সালাম ফিরিয়েছেন, তাহলে এই ক্ষেত্রে তাকে নামাজ শেষে সেজদায় সাহুর মাধ্যমে নামাজ শেষ করতে হবে। আর যদি এমন হয় যে ইমাম সাহেবের সালাম ফিরানো শেষ, সেও সালাম ফিরিয়েছে এবং তিনবার সুবহানাল্লাহ বলা যায়, এতটুকু সে অপেক্ষা করেছে, তাহলে এরপরে তার মনে হয়েছে আমার তো নামাজ বাকি আছে, তো এই ক্ষেত্রে তার এই নামাজটা পুনরায় পড়তে হবে। অথবা যদি এমন হয় যে তিনবার সুবহানাল্লাহ পরিমাণ না, বরং সে সালাম ফিরানো শেষ করে অনেকে সাথে সাথে উঠে যায়, সে উঠে গেছে, উঠে যাওয়ার পরে তার মনে হয়েছে আর আমার তো নামাজ বাকি আছে, তো এই অবস্থায় এই নামাজটা তার পুনরায় পড়তে হবে। অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি মসজিদগুলিতে চেয়ারের সংখ্যা বাড়ছে। আমার জানার বিষয় হলো কোন ব্যক্তি কেবল মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, এবং আমরা দেখেছি আমাদের এলাকায় অনেকে হাঁটেন, দৌড়ান, সকালে জগিং করেন এবং ফুটবলও খেলেন, তারাও মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়েন। শরীয়তের দৃষ্টিতে চেয়ারে বসে নামাজের বিষয়টি বিস্তারিত জানতে চাই মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব, মূলনীতিটা হলো এই যে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নন তিনি বসে নামাজ পড়বেন। জি, এটা হলো মূলনীতি। আর যে ব্যক্তি যথারীতি রুকু সেজদা দিতে সক্ষম নন তিনি ইশারার মাধ্যমে রুকু সেজদা দিবেন। তো এই দুইটা মূলনীতি যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের মাসালা বোঝা সহজ হবে। তো এক্ষেত্রে দেখা যায় অনেকে দৌড়াচ্ছেন, খেলাধুলা করছেন, হাট বাজার করছেন, কিন্তু মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ছেন। যার দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে সে যদি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজই হবে না একটা ফরজ ছেড়ে দেওয়ার কারণে। আর যদি এমন হয় যে না তিনি দাঁড়াতেই পারেন না, তাহলে তিনি বসে নামাজ পড়তে পারেন। তো এক্ষেত্রে উত্তম হলো চেয়ারে না বসে জমিনে বসা, কেননা জমিনে বসলে সেজদার কাছাকাছি থাকে, এজন্য জমিনে বসা উত্তম। তো জমিনেও বসা যায়, চেয়ারেও বসা যায়। শুকদের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটা আমি আপনাকে বলি, সেটি হলো কেউ কেউ বলে থাকেন যে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব, তো নফল নামাজের ক্ষেত্রে বা সুন্নার ক্ষেত্রে বসে কেউ যদি নামাজ পড়ে তাহলে অর্ধেক সওয়াবের বিষয়টি। নফল নামাজের ক্ষেত্রে যদি কেউ দাঁড়ানোর সামর্থ্য থাকা সত্ত্বেও বসে পড়েন তাহলে সে অর্ধেক নেকি পাবেন, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে উজুরের কারণে যদি কেউ বসে নামাজ পড়েন সে পূর্ণ নেকি পাবেন, যেহেতু তার নির্ধারিত কারণ রয়েছে। চমৎকার বলছেন আপনি, আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ রুহ আফজা নিবেদিত রমজান জিজ্ঞাসা। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। রমাদান জিজ্ঞাসা, রমাদান জিজ্ঞাসা। প্রিয় দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ রুহ আফজা নিবেদিত রমাদানের জিজ্ঞাসা। মুফতি ওলিউর রহমান আপনি আছেন আমাদের সাথে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বালতির পানিতে তেলাপোকা পড়লে সেই পানি নাপাক হয় কি না? অনেক সময় দেখা যায় আমাদের বাসা বাড়িতে বালতির মধ্যে তেলাপোকা পড়ে যায়, পড়ে মরে যায়, তো এটা নিয়ে অনেকে সন্দেহ থাকে যে পানিটি পাক না, পানিটি নাপাক, পানিটি পবিত্র আছে কি না।
জি। তো এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে কিছু পোকা এমন আছে যেগুলোর গায়ে রক্ত আছে, এবং কিছু পোকা এমন আছে যেগুলোর গায়ে এই পরিমাণ রক্ত নেই যে এই রক্তটা গড়িয়ে পড়তে পারে। যেমন মশা মাছি, তাদের গায়ে এই পরিমাণ রক্ত নেই যে রক্তটা গড়িয়ে পড়তে পারে। আর তেলাপোকার ক্ষেত্রে আমরা যেটা দেখি, অনেক সময় আমরা তেলাপোকা মেরে ফেলি, তো মারলে দেখা যায় যে তার শরীর থেকে কোনো রক্ত বের হয় না। তো তেলাপোকা এমন একটা প্রাণী যে প্রাণীর গায়ে রক্ত নেই, আর যে সমস্ত প্রাণীর গায়ে রক্ত নেই এই সমস্ত প্রাণী যদি মরে যায় তাহলে এগুলো পানিতে পড়লে ওই পানি নাপাক হয় না, বরং যে সমস্ত প্রাণীর গায়ে রক্ত আছে এগুলো যদি মরে যায় পানির মধ্যে তাহলে ওই পানিটা নাপাক হয়। সুতরাং তেলাপোকা যদি কোনো বালতিতে পড়ে আর পরে মরে যায় তাহলে নিঃসন্দেহে ওই বালতির পানি পবিত্র থাকে, বালতির পানি অপবিত্র হয় না, এবং ওই পানি দ্বারা যথারীতি অযু গোসল করা যাবে। চমৎকার বলছেন আপনি। পরের প্রশ্নে চলে যাচ্ছি, বিড়াল পালা সুন্নত বলে কি কোনো বিষয় আছে? সুন্নত তো তাকে বলে যেটা নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত। জি, তবে সুন্নতের একটা সংজ্ঞা এটাও আছে যে সাহাবায়ে কেরাম যে আমলটা করেছেন এটাকেও সুন্না বলা হয়। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা ওনার ব্যাপারে জানি, হাদিসের মধ্যে আছে ওনার একটা বিড়াল ছিল। তো একদিন নবী আলাইহিসসালামের মজলিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, তো ওনার বিড়ালটা ওনার কোলে ছিল, কোল থেকে বের হয়ে গেছে। তো নবী আলাইহিসসালাম দেখে বলছেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তো এখান থেকে ওনার নাম হয়ে যায় আবু হুরায়রা। আসলে ওনার নাম তো আবু হুরায়রা ছিল না। তো এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে বিড়াল পালা এটা নিন্দনীয় না, বরং এটা পালা যায়। তবে এখানে লক্ষণীয় বিষয় যেটা সেটা হলো এই যে আমরা যদি কেউ বিড়াল পালি তাহলে তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, তাকে স্বাভাবিকভাবে খাবার দিতে হবে, যদি অসুস্থ হয় চিকিৎসা করাতে হবে। এ সমস্ত দিকে লক্ষ্য করে বিড়ালকে কষ্ট না দিয়ে, খাবার দাবারের কষ্ট না দিয়ে যদি কেউ পালতে পারে তাহলে এটা তো প্রশংসনীয় বিষয়। আর যদি কারো দ্বারা কষ্টের সম্ভাবনা থাকে যে সে প্রাণীর হক আদায় করতে পারবে না তাহলে সে যেন বিড়াল না পারে। তবে বিড়াল পালাকে সুন্নত বলা যায় না, এটা একটা ভালো জিনিস। ধন্যবাদ। শুনেছি নেল পলিশ ব্যবহার করলে নামাজ রোজা হয় না, বিষয়টি বিস্তারিত জানতে চাই। আসলে বিষয়টা এমন না যে নেল পলিশ ব্যবহার করলে নামাজ রোজা হয় না, রোজার সাথে তো নেল পলিশের কোনো সম্পর্ক নেই। জি, কিন্তু নামাজের সাথে নেল পলিশের সম্পর্ক আছে। সেটা হলো যে নেল পলিশ যখন ব্যবহার করা হয় তো ওজুর যে অঙ্গগুলি ধৌত করতে হয় এর মধ্যে একটা অঙ্গ হলো হাত ধৌত করতে হয়। তো এখানে একটা মূলনীতি হলো যে ওজুর অঙ্গগুলি যদি চুল পরিমাণও শুকনো থাকে তাহলে ওজুই হয় না। এখন নেল পালিশ যে নখে ব্যবহার করা হয় তো এখানে যদি পানি দেওয়া হয় পানিটা নখের মধ্যে লাগে না, নেল পালিশের উপরে লাগে, ভিতরে পানি পৌঁছায় না। এজন্য নেল পালিশ হাতে লাগিয়ে যদি ওজু করা হয় তার ওজুটা পূর্ণাঙ্গ হয় না, আর ওজু পূর্ণাঙ্গ না হলে নামাজ হবে না। এজন্য যারা নেল পালিশ ব্যবহার করেন ওনাদের জন্য উচিত হলো যে ওনার ওজু করার আগে যে মেডিসিন দ্বারা নেল পালিশ উঠানো হয় ওই মেডিসিন দ্বারা পূর্ণ নেল পালিশ উঠিয়ে এরপরে ওজু করবেন, তাহলে ওজুটা হবে এবং ওই ওজু দ্বারা নামাজও হবে। আর নেল পালিশ থাকা অবস্থায় ওজু হবে না, আর ওজু না হলে নামাজও হবে না। মুফতি ওলিউল আমর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের পাঠানো প্রশ্নের অত্যন্ত চমৎকার উত্তর প্রদান করার জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টিভিকে ধন্যবাদ, দর্শকবৃন্দদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক অনেক প্রশ্ন ছিল, সকল প্রশ্নের উত্তর আমরা আজকে প্রদান করতে পারিনি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ রুহ আফজা নিবেদিত রমাদান জিজ্ঞাসা আয়োজনে আগামীকাল দেখা হবে, কথা হবে, এবং আপনাদের অবশিষ্ট প্রশ্নের উত্তরগুলি আমরা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের জীবনটাকে রমজানের আলোতে ভরপুর করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কামনা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।